আসসালামু আলাইকুম আজ থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু আগামী বৃহস্পতিবার পনেরোই জুলাই সারা দেশে চলবে ট্রেন এজন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ থেকে বুধবার সকাল আটটা থেকে অনলাইন ও অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে এই টিকিট মঙ্গলবার তেরোই জুলাই রাতে বাংলাদেশের জনসংযোগ পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী পনেরোই জুলাই বৃহস্পতিবার থেকে তেইশে জুলাই সকাল ছয়টা পর্যন্ত সারাদেশে বিভিন্ন গন্তব্যে আন্তঃনগর ও মেল এক্সপ্রেস মিলিয়ে সাতান্ন জোড়া ট্রেন চলবে ঈদ যাত্রায় সব আন্তনগর ট্রেনের টিকিট পনেরো ষোলো সতেরো আঠারো জুলাই পর্যন্ত পাওয়া যাবে এটি বুধবার চোদ্দই জুলাই সকাল আটটা থেকে অনলাইন ও অ্যাপে অগ্রিম টিকিট কাটতে পারবে যাত্রীরা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে পনেরোই জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত একুশে জুলাই ঈদের দিন ব্যতীত যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার স্বার্থে আন্তনগর ট্রেন সমূহের বিদ্যমান ইস্যু করা হবে উল্লেখ্য করোনা ভাইরাস সংক্রমণ কমাতে গত আটাশে জুন থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হলে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় এরপর একে জুলাই থেকে চোদ্দই জুলাই পর্যন্ত কঠোর লকডাউন জারি করায় সব ধরনের গণপরিবহন বন্ধ হয়েছে আগামী একুশে জুলাই বুধবার দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে আপনারা যারা অ্যাপসে এবং অনলাইনে টিকিট কাটতে না পারেন তারা ডেসক্রিপশন চেক করে নেবেন সেইখানে আমার কিভাবে অনলাইন থেকে এবং অ্যাপসের মাধ্যমে ট্রেনের টিকিট কাটবেন সেই ভিডিও দেওয়া আছে এই ছিল আজকের সকালের সর্বশেষ খবর এছাড়াও প্রতিনিয়ত আপডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন